আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি জিএম ফিরোজ হোসেন, সহকারী শিক্ষক, মমিননগর মাধ্যমিক বিদ্যালয় নওদগ্রাম সদর যশোর। এর পক্ষ থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এই করোনার ভিতরে আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরা সকলেই বাড়িতে ভালো আছো ও নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাস নবম শ্রেণী হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় লেনদেন, সৃজনশীল প্রশ্নের আজকে সমাধান করব গ নম্বর। এর আগে আমি দুটো ক্লাসে ক খ নম্বর সমাধান তোমাদেরকে দেখিয়েছি, আজকে তোমাদের গ নম্বর সমাধানটা তোমাদের দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আমি প্রশ্ন করে লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। সুবি টেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে প্রতিটি হিসাব বই সংরক্ষণ করে। 2020 সালে 31 ডিসেম্বর মাসে লেনদেনগুলো নিম্নরূপ। ডিসেম্বর 1 নগদ 5 লক্ষ টাকা মূলধন স্বরূপ আনল। ডিসেম্বর 5 চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 20,000 টাকা। ডিসেম্বর 10 ধারে পণ্য কুড়াই 10,000 টাকা। ডিসেম্বর 25 কমিশন প্রাপ্তি 1,000 টাকা এবং ডিসেম্বর 31 নগদ উত্তোলন 2,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে আমাদের লেনদেন এবং গ নম্বরে প্রশ্ন রাখিছি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব সকের সাহায্যে নির্ণয় করো, এটা 4 নম্বর। আমি প্রশ্ন আকারে এবং সমাধান আকারে একবার করেছি যাতে আমাদের জায়গা সংকট, এই জন্য এটা নম্বর কত প্রিয় শিক্ষার্থী? 4 নম্বর। এই সমাধান তোমরা যদি করতে পারো পুরোপুরি 4 এর তোমরা 4 পাবে। প্রিয় শিক্ষার্থী, লেনদেন প্রভাব একটা ছক আছে, তারিখ, উদ্বৃত্ত, সম্পদ। সম্পদের ভিতরে কি কি সম্পদ আমার এই লেনদেনের আছে সেটা দেখা গেছে। নগদ ব্যাংক আছে সমান সমান দায় প্লাস মালিকানা সত্য। এই দায়িত্বের কি আছে? প্রদ হিসাব আছে, এই যে বাকিতে মাল ক্রয় করেছি, আর মূলধন হিসাব আছে, শেষে আছে মন্তব্য। ডিসেম্বর 1 নগদ 5 লক্ষ টাকা মূলধন স্বরূপ আনয়ন করেছে, এটা কারবারের আয় হয়েছে। নগদ করে 5 লক্ষ টাকা বসেছে এবং মূলধন করে 5 লক্ষ টাকা বসেছে, এটা হচ্ছে মূলধন স্বরূপ আনয়ন করেছে। এটা তো উদ্বৃত্ত করলাম, এর উপরে কোনো আর লেনদেন নেই, এটা 5 লক্ষ টাকা বসে গেল। হিসাব ঘরে ব্যাংকের ঘরে ফাঁকা, পুরুষ হিসাবে ফাঁকা এবং মূলধন করে 5 লক্ষ টাকা বসে গেল। এটা কি বলা হয়? উদ্বৃত্ত। এবারে 5 তারিখ কি আছে? চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করেছি 20,000 টাকা। কিন্তু শিক্ষার্থী, আমরা জানি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে এটা ব্যাংক হিসাব আসে, ব্যাংকের মাধ্যমে আয় হয়। এই যে 5 তারিখ এটা আমরা সম্পদ পাশে ব্যাংকের ঘরে 20,000 টাকা নিয়েছি, সাথে সাথে আমাদের মূলধন পরিমাণও বৃদ্ধি পায়। এই যে মূলধনের ঘরও 20,000 টাকা আমরা লিখে দিছি এবং ব্র্যাকেটে পাশে লিখেছি আয় হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা উদ্বৃত্ত করব। এই নগদ করে 5 লাখ, 5 লাখে বসে গেল, কারণ এসে তার কোনো আমাদের আর কোনো টাকা নাই। ব্যাংকের ঘরে 20,000 টাকা আছে, 20,000 টাকা বসে গেল, এখানে সমান সমান পুরো হিসাব, এখানে কোনো টাকা নেই, যেন তুমি শোন এখানে কোনো ফাঁকা। এবং মূলধন স্বরূপ আগে ছিল 5 লক্ষ টাকা এবং 20,000 টাকা, মোট 5,20,000 টাকা এটা আমরা উদ্বৃত্ত করেছি। প্রিয় শিক্ষার্থী, এবার 10 তারিখে লেনদেন কেছে, ধারে পণ্য ক্রয় করেছি 10,000 টাকা। আমরা জানি ধারে পণ্য ক্রয় করলে পালাদার বৃদ্ধি পায়, অর্থাৎ প্রদবি বৃদ্ধি পায়। এই জন্য 10 তারিখে দেখো আমাদের সম্পদ পাশে সব ফাঁকা, নগদ ঘরে ফাঁকা, ব্যাংকের ঘরে ফাঁকা, কারণ আমাদের এখানে দায় বৃদ্ধি পেয়েছে, প্রদবি দায় বৃদ্ধি পেয়েছে, যেটা এই যে দায় প্রদ হিসাব 10,000 টাকা এবং সম্পদের পরিমাণ মালিকানা সত্য কমে গেছে, সরি মালিকানা সত্য কমে গেছে, যেন এখান থেকে 10,000 টাকা বিয়োগ হয়ে গেছে। এই জন্য এখানে আমরা উদ্বৃত্ত করেছি 5 লাখ, 5 লাখ এসে গেছে নগদে ঘরে, ব্যাংক ঘরে 20,000 এসেছে, আবার প্রদ হিসাব 10,000 টাকা 10,000 টাকা এসেছে, ঠিক মূলধন এখান থেকে 5,20,000 টাকা 10,000 টাকা আমাদের বিয়োগ হয়েছে, 5,10,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার 25 তারিখে আমাদের লেনদেন দেখো, কমিশন প্রাপ্তি 1,000 টাকা, কমিশন পেয়েছি 1,000 টাকা, এটা আমাদের আয় হয়েছে। যে 25 তারিখে
আমাদের নগদ ঘরে দেখো 1000 টাকা বসেছে, আর সম পরিমাণ যখন নগদ টাকা বৃদ্ধি পায় তখন অবশ্যই মালিকান শর্ত বৃদ্ধি পাই যাবে, মূলধন 1000 টাকা যোগ হয়েছে। শিক্ষার্থী এখন কি হলো আমাদের, এটা আমরা উদ্বৃত্ত করলাম 5,01,000 টাকা, ব্যাংকের 20,000 টাকা সমান সমান প্রদর্শিত 10,000 টাকা, এবং 5,10,000 আর 1,000 টাকা যোগ করলে আমাদের 5,11,000 টাকা। প্রিয় শিক্ষার্থী 31 তারিখে কি আছে, নগদ উত্তোলন করেছি 2,000 টাকা। আমরা নগদ উত্তোলন করি আমাদের অবশ্যই নগদের পরিমাণ কমে যায়, এই যে নগদের পরিমাণ কমে গেছে নগদে করে -2,000 টাকা লিখেছি, ঠিক যখন নগদ টাকা কমে যায় অবশ্যই সঙ্গে সঙ্গে আমাদের মূলধন পরিমাণও কম হয়ে যায়, এই জন্য মূলধন ঘর থেকে আমরা 2,000 টাকা বিয়োগ করেছি। বিয়োগ করলে উদ্বৃত্ত কি আসে, উদ্বৃত্ত আসে 5,01,000 টাকা, 2,000 টাকা বিয়োগ করলে 5,99,000 টাকা, আর একে ব্যাংকের ঘরে 20,000 টাকা 20,000 টাকা বসে গেল, সমান সমান চিহ্ন। প্রিয় শিক্ষার্থী এটা সমান সমান চিহ্ন, এখানে আমার প্রদবিল 10,000 টাকা 10,000 টাকা বসে গেল, এবং মূলধন আছে 5,11,000 টাকা থেকে আমার 2,000 টাকা বাদ দিলে 5,09,000 টাকা। এই আমাদের লেনদেনের প্রভাব সকের মাধ্যমে দেখানো গেল। এই বিটা আমরা সম্পদের দায়ের পরিমাণ যে সমান হয় সেটা আমরা যোগ বিয়োগ করে দেখি, এটা যোগ করলে টোটাল নগদ আর ব্যাংক যোগ করলে 5,19,000 টাকা, সমান সমান দায় পাশে প্রদেশের মধ্যে যোগ করলে 5,19,000 টাকা। এই টাকা যখন আমার সমান হবে অবশ্যই আমাদের বুঝতে হচ্ছে অঙ্কটা সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী এই অঙ্কটা তোমরা বাসায় চর্চা করবে, আশা করি তোমরা উপকৃত হবে এবং নতুন নতুন অঙ্ক তোমরা শিখতে পারবে। আজ করোনার ভিতরে তোমরা বাসাতে এভাবে অনলাইন ক্লাস দেখবে ফলো করবে, অবশ্যই তোমরা লেখাপড়ার সামনে দিকে এগিয়ে যাবে। সকলে সুস্থ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে শেষ করছি ক্লাস। আল্লাহ হাফেজ।